এটা পুরাতনই পুরাই পুরাতন আচ্ছা এগুলো সব পুরাতন মাল এই গেটগুলো হচ্ছে যে কি রকম রাখতে পারবেন এটা আমরা রাখতে পারবো 1050 টাকা এমএস এর যে গেটগুলো আছে এগুলো হচ্ছে এমএস আর এসএস এর মিক্সড এগুলার কি রকম মান বা এগুলার দাম কেমন এগুলার দাম কম এগুলো কি রকম এগুলো 480 টাকা স্কয়ার ফিট পুরাতন জানালা পুরাতন মাল পুরাতন জানালা এই যে এটা করে ফিড বাই করে অনেকেই হচ্ছে খোঁজে যে ভাই আমি পুরাতন মাল কোথায় বিক্রি করব আমি নতুন একটা গেট নিব বা একটা দরজা নিব আগেরটা বেচলে আমার একটু সাশ্রয় হইতো জি তারটা আমরা কিনি আমাদেরটাও তাদের কাছে বেশি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম পুরাতন মার্কেট বলেই সবাই চেনে আমাদের সঙ্গে আছে ওবাইদুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের এই যে এখানে তো নরমাল এবং হচ্ছে এসএস এর এমএস এর সব ধরনের গেটই পাওয়া যায় জি নতুন এবং পুরাতন নতুন এবং পুরাতন এর পাশাপাশি দেখতেছি দরজা জানালারও একটা কালেকশন আছে জি দরজা জানালার কালেকশন আছে এই যে বক্স দরজা দেখতেছি জি তারপরে হচ্ছে জানালা আছে সবই আছে আপনারা কি শুধু হচ্ছে বিক্রি করেন না পুরাতন কেউ যদি স্টিলের মাল বিক্রয় করতে চায় সেগুলোকে আপনারা ক্রয় করেন সেটাও ক্রয় করি প্রিয় ভিউয়ার্স এখানে হচ্ছে যে নতুন এবং পুরাতন হিউজ কালেকশন পাবেন গেটের তো বলতে হয় যে শেষ নেই এই গেটটার মান কেমন বা দাম কেমন আমাদের যদি একটু ধারণা দিতেন মান তো এটা বইলে বোঝানো যাবে না এটা দেখেন দুইটি বক্স 12 গেজের অনেক হেভি মোটা বক্স আচ্ছা এটা 12 গেজের জি এটা হলো কাস্টিং ঢালাই কাস্টিং ঢালাই জি এটা হলো 1.5 ইঞ্চি বক্স এটা হলো সলিড স্কয়ার বার যেটা কোনো ফাঁকা নাই সলিড স্কয়ার বার একদম সলিড ভিতরে হচ্ছে পুরো ভিতরে পুরো কোনো ফাঁকা নাই ফাঁকা নাই আচ্ছা আচ্ছা সলিড স্কয়ার বার কত ঘন করে লাগানো আর তারপর তো আছে সাথে দেখেন তীর সহ অনেক হেভি মাল এগুলো আচ্ছা এই তীরটাই অনেকে পছন্দ করে গেটের সাথে তীরটা যায় অনেক সুন্দর এটা সৌন্দর্য বাড়ায় এটা আচ্ছা এই গেটটাই তো আমরা দেখতেছি তিনটা দরজা এই গেটটা কি তিনটা পকেট গেট না তিনটা পকেট না শুধু হইলো তিনটা মডেলে একটা যে পকেট আচ্ছা আচ্ছা আপনারা এমন ভাবে ডিজাইনটা করা একটা পকেট এই পর্যন্ত আছে আপনারা এমন ভাবে ডিজাইনটা করছেন যে মনে হবে যে কোনটা আসলে পকেট গেট এটা বোঝা কঠিন হঠাৎ করে বুঝতে পারবো না সহজে সহজে বুঝতে পারবো সহজে বুঝতে এটা কয় ফিট বাই কয় ফিট এটা 12 ফুট বাই লাইন সহ 7.5 ফুট হবে গেটটা 12 ফিট বাই 7.5 ফিট আছে এই গেটগুলো তো সহজে নষ্ট হয়ে যাবে এরকম তো না না এগুলো নষ্ট হওয়ার কিছু নাই এগুলো হলো সলিড ঢালাই ঢালাই সহজে জঙ্গে খায় না 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 ঢালাই কোনো জঙ্গে খায় না কখনো জঙ্গে খায় না আর এগুলো গ্যালভানিজ বক্স এটা রং করে রাখলে 50-60 বছরের কিছু হবে না আর এটা তো বুঝেনি সলিড স্কয়ার বার এটা খাওয়ার কিছু নাই এটা খাওয়ার কিছু নাই আর এসএস তো জং পড়েই না এসএস তো সবাই জানে এসএস এর আবার নাকি ধরন আছে যে হচ্ছে যে অনেকে বলে যে ভাই এসএস এর কালার নষ্ট হয় না কালার নষ্ট হবে না গ্যারান্টি সহকারে আছে কালার নষ্ট হবে না এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো 50-60 বছরের কিছু হবে না এগুলো তো ভালো মাল ভালো মানের মাল এগুলা কোনো পাতলা মাল না হপি হেভি হেভি মাল এগুলা নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হওয়ার আসলে কিছু নাই এখানে কিছু নাই কতদিন ওয়ারেন্টি করে রাখবে এটা 50-60 বছরের 50-60 বছরের ওয়ারেন্টি 50-60 বছরের ওয়ারেন্টি দিতে হবে এটা কোনো বিষয় শুধু একটু যত্ন করে রাখতে হবে যত্ন করে রাখতে হবে রং করে রাখতে হবে এই আর কিছু না কয় বছর পর পর রং করা লাগবে এটা 2-4 বছর পর 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 রং করা লাগবে আমরা যে মানে হচ্ছে একটা এখনো কিন্তু ধাঁধায় আছি ভাই পকেট গেটটা আসলে কোনটা কই পকেট গেটটা আসলে বোঝাটা বড় মুশকিল এত ফিনিশিং ভাবে করছে দেখেন পকেটে এই যে এখান থেকে শুরু করে এটা পকেট আচ্ছা আচ্ছা এই পাশেরটা হচ্ছে পকেট গেট জি জি ওইখানে ভিতরে হ্যাজ বল আছে মোটা রডের 1 ইঞ্চি রডের হ্যাজ বল আছে বাইরে যদি ভিতরে যদি কেউ না থাকে বাইরে তালা মারে ফেলে দেওয়া সিস্টেম আছে সিস্টেম আছে আর এটা হলো স্লাইডিং গেট এটার সাথে আমরা বেলজিয়াম রড দেব সলিড রড আচ্ছা আচ্ছা এটা কি স্লাইডিং গেট স্লাইডিং গেট স্লাইডিং ছাড়া যদি কেউ নিতে চায় স্লাইডিং ছাড়া নিতে চাইলে সেটা দেওয়া যাবে সেটা বরং তারও প্রাইস কমবে এটা তো কত ফিট বলানো বললেন 7.5 ফিট বাই 14 ফিট এটা 7.5 ফিট বাই 12 ফুট 12 ফিট জি 12 ফিট আর হচ্ছে 7.5 ফিট 7.5 ফিট এটা যদি কেউ ছোট নিতে চায় আপনারা তো করে দিতে পারবেন করে দিতে পারি সেটা কবজা সিস্টেম করা যায় সুইং যেটা বলে আর এই 12 ফিট বাই 7.5 ফিট যদি কেউ নেয় তাহলে কি কোনো অফার দেবেন এটা তো আপনার করাই আছে তাই না এটা স্লাইড ছাড়া স্লাইডিং ছাড়া স্লাইডিং ছাড়া স্লাইডিং ছাড়া 12 ফিট বাই চালাতে পারবে না পারবে না 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 তাহলে তার টু পার্ট করতে হবে আচ্ছা তাহলে টু পার্ট করে নিতে হবে টু পার্ট করতে হবে টু পার্ট করলে সেটা তারে মিলাই দিতে হবে ওইভাবে এটা এই ডিজাইনটা চারটি হবে তখন চারটা ডিজাইন হবে চারটা ডিজাইন হবে আচ্ছা আচ্ছা 12 ফুটে যদি চারটা ডিজাইন দিয়ে কেউ নিতে চায় সেক্ষেত্রে কি রকম খরচ পড়বে তাতে এটা আমরা এমনি ঠিকের দাম চাইলে তো অনেক চাই সেটা না আমরা স্কয়ার না ভিডিওতে হচ্ছে যে যেটা বেচতে পারেন যেটা না চাইলেই না সেটাই বলবেন কারণ ভিডিওতে দামাদামি করা সম্ভব না না স্লাইডিং ছাড়া আমরা 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা স্কয়ার ফিট এত সুন্দর একটা গেট
জি আপনারা কি এই ভিডিও দেখে যদি কেউ আসে একটু সম্মানই করবেন তো অনার করবেন তা আশা করা যায় করব আশা করা যায় করা যাবে আর স্লাইডিং সহ যদি নিতে চাই সেটা স্লাইডিং সহ নিলে আপনার 1350 টাকা স্কয়ার 1350 টাকা ভিডিও দেখে আসলে একটা সম্মানই করবেন অবশ্যই এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফুট বাই 7 ফুট 6 ফিট বাই 7 ফিট এটা 7-7 আছে এটা 7-7 আছে জি আপনাদের কাছে আছে দিতে পারবে 5-7 আছে সেগুলো হচ্ছে নতুন পুরান মিলাই করা এই গেটগুলো হচ্ছে যে কি রকম রাখতে পারবেন এটা আমরা রাখতে পারবো 1050 টাকা স্কয়ার 1050 টাকা ভিডিও দেখে আসলে একটা সম্মানই করবেন জি তাই তো আর এছাড়াও তো আমরা দেখতেছি এমএস এর যে গেটগুলো আছে এগুলা হচ্ছে এমএস আর এসএস এর মিক্সড এগুলার কি রকম মান বা এগুলার দাম কেমন যদি এগুলা মান ভালোই এগুলা মানুষে নতুন বাড়ি ঘর করলে বাউন্ডারি ঘেট যেপে নেয় অনেক মিক্সে এগুলা এগুলার দাম কম এগুলা কি রকম এগুলা 480 টাকা স্কয়ার ফিট মাত্র 480 টাকা স্কয়ার ফিট এটা মানে কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফুট বাই 7 ফুট 6 ফিট বাই 7 ফিট সেক্ষেত্রে এটা মানে দাম হিসাব করলে কত পড়ে আসলে ওইভাবে হিসাবটা করা নাই তো মুখস্থ নাই ওটা যত আসে 480 মানে ওইভাবে হচ্ছে 480 করে হচ্ছে পার স্কয়ার ফিট যদি ভিডিও দেখে আসে আজকে কিছুটা অনার কিছুটা হচ্ছে কম রাখবেন না পিছেও তো আপনাদের অনেক গেট আছে আরো হিউজ গেট আছে এখানে দেখতেছেন প্রিয় ভিউয়ার্স যে সাইজের চান যেমন চান এগুলো তো নতুন পুরান মিক্স বোধহয় এগুলো আছে না এটা পুরাতন পুরাই পুরাতন আচ্ছা এগুলো সব পুরাতন মাল এগুলো সব পুরাতন মাল 480 কইরা হচ্ছে না এখানে আবার বেশি কম আছে যেগুলো আসলে এটা হলো কি দেখার উপরে আসলে এতটা বুঝবে না আসলে বুঝবে এই বড় যে গেটটা আছে এইটা কত করে স্কয়ার ফিট এটা হলো চাচ্ছি হলো 550 টাকা 550 টাকা স্কয়ার ফিট এটা অনেক হেভি মাল এটা হলো 16 গেজের সিট 1.5 ইঞ্চি ফ্ল্যাট বার সলিড দিয়ে করা 2 ইঞ্চি অ্যাঙ্গেল বক্স দিয়ে করা এটা খুবই হেভি মাল আচ্ছা এগুলো খুবই হেভি মাল খুবই হেভি হেভি মাল আর এই যে ছোট যেটা দেখতেছি আরেকটা গেট এটা এরকমই 480 500 এরকম 480 500 করে হচ্ছে নিতে পারবে যদি কেউ জানালা নিতে চায় জানালাও নিতে পারবে আপনাদের কাছে জানালা আছে যে কোনো সাইজ লাগলে ওটা আসলে আমরা ওটা বলে দেবেন সাইজ হিসেবে দাম সাইজ হিসেবে এগুলো তো পুরাতন জানালা পুরাতন মাল পুরাতন জানালা এই যে এটা কয় ফিট বাই কয় ফিট এটা হলো 4 ফুট বাই সরি 4.5 ফুট বাই 5 ফুট 4.5 ফিট বাই 5 ফিট আর সামনে যেটা আমরা দেখতেছি যে এটা তো হচ্ছে মোবাইল পাল্লা আর এটা এটা হলো 3 ফুট বাই 4 তিন ফিট বাই 4 ফিট জি এটাও পুরাতন মাল পুরাতন মাল এগুলা কিরকম দাম এটা একটা পিস 4000 টাকা এক পিস নিলে 4000 টাকা আমরা আসি হচ্ছে উবাইদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা আসি পুরাতন লোহার দরজা জানালা গ্রিল গেটের একটা হিউজ কালেকশন আছে এখানে ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন ঠিকানা হলো গুলশান নতুন বাজার বাড়িদারা যে বলুক পুরো নামটা বলার অর্থ হলো সবাই গুলশানটা চিনে এই কারণে গুলশান বাড়িদারা যে বলুক নতুন বাজার বললি সবাই চিনে রোড নাম্বার 2 এর প্লট নাম্বার 2 জিরো ফোন নাম্বার বলে দেই 01714-388500 ওকে ভিউয়ার্স যদি আপনারা এখান থেকে কোনো প্রোডাক্ট নিতে চান লোহার দরজা জানালা গ্রিল এবং গেট এবং রাজকীয় গেটের হচ্ছে কালেকশন আছে এর থেকেও অনেক ভালো ভালো গেট হচ্ছে যে আপনারা যদি কেউ ছবি দিয়ে বলেন সেই ডিজাইনের হচ্ছে যে বানাই দিতে পারবেন তো আপনারা আজ তাহলে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন